সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, আর ঠিক তেমনই কিছু পরিবর্তন এসেছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতেও। তেমনই কিছু চমৎকার গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে, আর সেই সাথে থাকবে আমাদের সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট। আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় আছেন চমৎকার একজন সঙ্গীত শিল্পী, অলরেডি ইন্ডাস্ট্রিতে তার নাম করে নিয়েছেন। আমাদের সাথে আছেন জাহিদ পারভেজ পাবেল। গল্প করবো অনেকটা সময় জুড়ে পাবেল ভাইয়ের সাথে, অবশ্যই আপনারা কিন্তু দর্শক আমাদের সাথেই থাকবেন। পাবেল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে সেকেন্ড টাইম পেয়ে ভালো লাগলো। আজকে অনেকটা গল্প করব। সম্প্রতি কাজ থেকে একটু আসি, সম্প্রতি নাটকের বেশ কিছু কাজ করছেন যেখানে আগের মতো এবারেও মেল এবং ফিমেল ভার্সনে আপনি একাই কণ্ঠ দিচ্ছেন, একটু জানতে চাইবো এই এই কাজটা সম্পর্কে। ওকে, আমি যখন বুক চিনচিন বা বিধি তুমি বলে দাও গানগুলো যখন জনপ্রিয়তা পায়, তখন অনেকেই জিজ্ঞেস করতো যে আবার কবে করব বা প্ল্যান আছে কিনা। আমার কি বলা যেতে পারে দর্শকদের চাওয়া থেকে এই কাজটা? ডেফিনেটলি, বাট আমার মাথায় এটা ছিল যে মানে অনেকেই তো অফার করেছিল যে অনেক কোম্পানিজ, বাট আমার ইচ্ছা ছিল যে কোনো ড্রামাতে মানে আগের মতো যেমন ক্যারেক্টার ডিমান্ডের কারণে যদি করা হয়, যদি করতে হতে পারে, দ্যাটস ওয়াই দেখলাম যে না, এই গানটাতে মানে অ্যাপ্রোপ্রিয়েট, সো দ্যাটস ওয়াই গানটাতে করা। তো এই গানটি একটি সিনেমার গান, সিনেমার গানটাকেই নতুন আঙ্গিকে দর্শকদের কাছে তুলে ধরা হচ্ছে, তাই তো? এখন হচ্ছে যে নাটকটাতে করেছি এটা হচ্ছে বেআইন আই লাভ ইউ, বাট আমার এরকম আসলে প্ল্যান ছিল না যে ডুয়েট ভয়েস আবার করবো কি না, বাট দেখলাম যে ক্যারেক্টার ডিমান্ডের কারণে করা হচ্ছে, সো এক বছর পর আবার করলাম। এবং এটা একটা সিনেমার গান ছিল, আমাদের সবার প্রিয় শাকিব খান এবং অপু বিশ্বাস ছিল। আচ্ছা, অ্যান্ড গানটা গিয়েছিল হচ্ছে এস আই টুটুল এবং নাজনিন মিমি নামে একজন আর্টিস্ট। আচ্ছা, সো আর হচ্ছে গানটা লিখেছে হচ্ছে কবির বকুল ভাই, আর সুর করেছে শওকত আলী ইমন, আর নতুনভাবে আমরা নাটকে রিমেক করেছি এটা, আর মিউজিক করেছে আবরাল সাহির, অ্যান্ড অ্যাক্টিংয়ে ছিল তৌসিফ অ্যান্ড তানজিন তিশা। তাহলে বলা যায় যে এখন গল্প নির্ভর গানগুলোকে আপনি বেশি পছন্দ করছেন? না, গল্প নির্ভর বলতে নাটকে তো সচরাচর করাই হয়, বাট ডুয়েটটা আমি একটু বেশি মানে বেছে বেছে করি, বিকজ সবসময় যদি আমি করতে থাকি তাহলে এটা মানুষের কাছে ইউজড হয়ে যাবে, মানে আচ্ছা, একটা ব্রেক দিয়ে যদি আসি তাহলে মানুষজন ভালোভাবে অ্যাকসেপ্ট করে, এইবারও সেটাই দেখছি। তাহলে মোটামুটি বছর গ্যাপ দিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা পুরনো একটি গানকে পাচ্ছি, তো একটু আপনার কাছ থেকে শুনবো, আর শুনতে শুনতে আমাদের দর্শকদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে নিয়ে আসবো। ডেফিনেটলি, অ্যান্ড ডিরেক্টরের কথা আমার বলা হয়নি, মেহেদি হাসান হৃদয় নাটকটা ডিরেক্টর ছিল, সো ট্রাই করছি। প্লিজ, টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভিতর। আমরা কিন্তু দেখেছি সম্প্রতি আমাদের যে পবিত্র ঈদুল ফিতর গেল, সেখানে দুটো নাটকে আপনার পরপর গান এসেছে এবং সেগুলো বেশ আলোচিত হয়েছে, একটু জানতে চাইবো সেই কাজগুলো সম্পর্কে। একটা তো ছিল এই নাটকটা এবং আরেকটা হচ্ছে তাসান ভাইয়ের নাটকে ফার্স্ট টাইম গাওয়া হয়েছে, আমার অনেক পছন্দের একজন মানুষ। আর ওনার সাথে কোয়ার্টিস্ট ছিল সাফা কবির, আচ্ছা, অ্যান্ড ডিরেক্টর ছিল হিমি ভাই। সো ওই নাটকটার নাম হচ্ছে আরেকবার ভালোবাসি, অ্যান্ড গানটার নাম হচ্ছে ভালোবাসার শিকল। এই গানটা সেখানে কি ডুয়েট ছিল? না, গানটা হচ্ছে আমার সলো, অ্যান্ড গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন ভাই, অ্যান্ড সুর এবং সঙ্গীত করেছে আবরাল সাহির। একটু শুনব। চিন্তাতে তার দিনটা আমার রাত হয়ে যায়, প্রতিটি ক্ষণ হাওয়ার মতন যায় বয়ে যায়, একই ঘরে ডুবে আছি, ফেরার নেই তো উপায়, ভালোবাসার শিকল বাধা যেন দুপায়, একই ঘরে ডুবে আছি, ফেরার নেই তো উপায়, ভালোবাসার শিকল বাধা যেন দুপায়। বর্তমানে কিন্তু আপনাকে সিঙ্গেলসে একটু কম পাচ্ছি, সিঙ্গেলস ট্র্যাকগুলোতে কাজ কম করছেন, নাটকের কাজগুলোতে একটু বেশি সময় দেওয়া হচ্ছে, তো শুনছি সিনেমাতেও প্লেব্যাক করার কথা চলছে, জানতে চাইবো আপনার কাছ থেকেই।
ডেফিনেটলি নাটকে গাওয়ার ইচ্ছা ছিল, ওটা তো ফুলফিল হলোই, সব সিঙ্গারের ড্রিম থাকে যেটা আগেও বলেছি। তো আমারও ডেফিনেটলি ড্রিম ছিল এবং অলমোস্ট ফুলফিলের পথে যেটা বলতে পারি, আর বাকিটা ডিটেলস ইনশাল্লাহ যদি রিলিজ হয় তখন ইনশাল্লাহ। তাহলে খুব তাড়াতাড়ি আমরা আপনাকে সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে পাচ্ছি, তাই তো? যাক, আপনার ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল। যদি একটু আসি, ঈদুল আজহা খুবই সামনে, প্রত্যেকটা সিঙ্গারের কিন্তু নতুন কিছু দেওয়ার ইচ্ছে থাকে দর্শকদেরকে, তো আপনি কি প্ল্যান করছেন? নাটকে তো থাকবেই কয়েকটা গান, বাট আমি এবার ট্রাই করছি মিউজিক ভিডিও একটা করার জন্য, অলরেডি মৌলিক গান আনার জন্য। ডেফিনেটলি মৌলিক গান এবং রেকর্ডিং অলরেডি ডান। গানটা আমার সাথে গিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী কোনাল আপু। আচ্ছা, ওনার সাথে ফার্স্ট টাইম গাইতে পেরে অনেক মানে কি বলবো ভালো লাগছে, কজ উনি আমার খুব পছন্দের একজন আর্টিস্ট। আর হচ্ছে গানটা লিখেছে হচ্ছে আমার কাছের একজন ছোট ভাই শুভ, অ্যান্ড বরাবরের মতোই আমার সবগুলো গানই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আফজাল সাহির, ওই করেছে টিউন অ্যান্ড মিউজিক। আর এই গানটা খুব মজার একটা গান এবং আই হোপ ডেফিনেটলি পিপল উইল লাভ ইট ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা আপনার নতুন কাজটি দেখতে পারবো। তো আপনার শেষ মিউজিক ভিডিওটি যেটা সোনা বন্ধু, সেটা কিন্তু বেশ আলোচিত হয়েছিল, এই গানটা সম্পর্কে আমি একটু জানতে চাই, যে গানটি কিভাবে হয়ে ওঠা এবং এর কাজগুলো কিভাবে হয়ে ওঠা? আচ্ছা, এটা বেসিক্যালি 2018 মেক করা। আচ্ছা, বাট ব্যাটে বলে মিলছিল না, দ্যাটস ওয়াই মিউজিক ভিডিও আকারে আসেনি। বাট আমি একটা জিনিস মনে করি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুক চিনচিনের পর যেহেতু রিলিজ হয়েছে, সো ওই হাইপটা আরো বেশি পেয়েছি আমরা। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি খুব আলোচিত হতে, খুব ভালো রেসপন্স, অলরেডি 30 লাখ পার হয়ে গেছে। আচ্ছা, তো খুব ভালো লাগে। আসলে একটু জানতে চাইবো এই ভিডিওগ্রাফির কাজটা সম্পর্কে, আপনি যেহেতু ছিলেন কাজের সাথে, কেমন অভিজ্ঞতা ছিল বা কি কি ঘটনা ছিল? অবশ্যই ভালো অভিজ্ঞতা এন্ড ডিফারেন্ট, কজ গানটাতে কিছু ড্যান্স মুড ছিল এন্ড ফার্স্ট টাইম আমি কি বলবো আমার উপর এক্সপেরিমেন্ট হলো, কজ আমি কখনো নাচি নাই, তো নিজের গানে একটু ট্রাই করলাম আর কি। অ্যান্ড শ্যুটিংয়ে খুব মজা করেছি আমরা, আর গানটা সুর এবং সঙ্গীত করেছে আদিব, আর লিরিক লিখেছে হচ্ছে জুয়েল মোর্শেদ ভাই, আর হচ্ছে ডিরেকশনে ছিল রাজশঙ্কর, অ্যান্ড মডেল হিসেবে আমিও ছিলাম, অ্যান্ড আমার সাথে ছিল শাকিলা পারভিন অ্যান্ড হামজা। আচ্ছা, সো ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনাকে কাভার সং করতে, কাভার সংগুলোতে বেশ ভালোই রেসপন্স আপনি পেয়েছেন এবং পাচ্ছেন, তো ফোক গান নিয়ে কাজ করার ইচ্ছে আছে কিনা বা ফোক কভার করার ইচ্ছে আছে কিনা? আচ্ছা, কভার সং যেহেতু বলেছেন ওটা বলে নেই, তখন হচ্ছে কি বলবো দেশের অবস্থা খারাপ ছিল, কোয়ারেন্টাইন ছিল, কোভিডের টাইম ছিল, কোভিডের টাইমে তো আমরা স্টুডিওতে বসে কি করব, সো ভাবলাম যে হিন্দি সং যেহেতু আমার খুব ফেভারিট অ্যান্ড জুবিন আমার খুব পছন্দের অরিজিৎ, তো ভাবলাম তাদের সংগুলো কভার করি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে জুবিনের একটা গান আমি কভার করেছিলাম অ্যান্ড সেও গানটা শুনেছে এবং কমেন্ট করেছে, এটা আমার জন্য বিগ একটা কি বলবো অ্যাচিভমেন্ট বলা যায়। আর ফোক সং বলতে গেলে আমার লাইফের একটা ফোক সং করেছি আমি, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় শিরিন আপুর সাথে, পাঞ্জাবিওয়ালা খ্যাত। সো ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং ছিল ওটা আমার সাথেই, অ্যান্ড এটা আমি কি বলবো ইটস আ ব্লেসিং ফর মি। আমরা কিন্তু জানি যে 2011 থেকে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলেন, পরপর তখন তো ছিল অ্যালবামের সময়, ভরা সময়, তখন আপনার 10টি মিক্স অ্যালবাম এসেছিল ইন্ডাস্ট্রিতে এবং সেখান থেকে এই পর্যন্ত আপনার একটা জার্নি যেটা অনেক চড়াই উৎরাই পার হতেই হয়েছে, যেটা সবাইকেই হতে হয়। তারপর আমরা কিছু ঘটনা জানতে চাই যে সেই সময়টার ফিলটা আপনার কেমন ছিল, আর এখন যখন সিঙ্গেলসগুলো ইন্ডাস্ট্রিতে আসে এখন ফিলটা কেমন হয়? তখন তো অবভিয়াসলি অ্যালবামের যে মজাটা ওটা তো আর এখন পাওয়া যাবে না, কজ তখন অনেক সময় নিয়ে অনেকগুলো গান একটা অ্যালবামে তখন অ্যাড হতো এবং অনেকগুলো কম্পোজার্স, অনেকগুলো লিরিসিস্ট, কো আর্টিস্ট, সো কাজ করার এক্সপিরিয়েন্সটা খুব মানে মজার ছিল। এখনও হচ্ছে অ্যালবামের যুগটা যেহেতু নাই, সো এখন সিঙ্গেলসে মানুষ সেই 2015 ছিল মেবি অ্যালবামের লাস্ট, সো এরপর থেকে তো মানুষজন সিঙ্গেল রিলিজ করছে, বাট এটাও এনজয় করি কজ একটা গান নিয়ে প্রমোশন করতে পারি, ফোকাসিং পয়েন্টটা থাকে, ফোকাসিং পয়েন্টটা থাকে। তো ক্যারিয়ার নিয়ে প্ল্যানিং কি? আমি আসলে কোনো কিছু প্ল্যানিং নিয়ে করি না, বাট ট্রাই করি অলওয়েজ ভালো কিছু করতে, সেটা কাজ হোক বা এনিথিং এলস, বাট ভালো কাজের সাথে থাকতে চাই এবং হচ্ছে মানে নিজেকে এমন একটা পর্যায়ে রাখতে চাই যাতে আমার ফ্যামিলিও প্রাউড ফিল করে। সবথেকে বেশি ভালো লাগে কার সাথে কাজ করতে? অনেক কম্পোজারের সাথে কাজ হয়েছে আমার, যেমন জুয়েল মোর্শেদ ভাই, মাহমুদ সানি, সজীব দাস, বাট রিসেন্টলি সিন্স 2014 আমার
বেস্ট ফ্রেন্ড আফজাল সাহির, ওর সাথেই কাজ করি অ্যান্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো ওর সাথে কাজ করতে মানে কী বলবো, অ্যাটাচমেন্টটা আমাদের খুব ভালো। আচ্ছা, একসাথে কাজ করলে ভালো কিছু আউটপুট বেরিয়ে। নিজেকে বারবার প্রমাণ করার জন্য একজন সিঙ্গারকে ভার্সেটাইল সিঙ্গার হতে হয়, তো প্রতিনিয়ত অনেক ধরনের গানকে নিজের কণ্ঠে তুলে ধরতে হয়। আপনার ক্ষেত্রে কোন গানকে বেশি ভালো লাগে নিজের কণ্ঠে তুলে ধরতে? ফোক সং যখন করেছিলাম তখন এত পরিমাণ রেসপন্স পেয়েছি, আসলে ভেবেছিলাম যে ফোক সংই করব, বাট আবার যখন ট্র্যাক চেঞ্জ করলাম, আমি রোম্যান্টিক করলে রোম্যান্টিকও দর্শক ভালোভাবে নিচ্ছে, অ্যান্ড রিসেন্টলি যেটা হচ্ছে যে রিদমিক সংগুলো খুব ভালোভাবে নিচ্ছে, অ্যান্ড নিজের পছন্দ তো থাকেই, আনন্দ করতে পছন্দ, নিজের পছন্দ তো থাকেই, বাট অডিয়েন্স যেটা নেয় ওটা আমি মনে করি যে দর্শকের জন্যই তো আমরা কাজ করি। আচ্ছা, তো দর্শক যেটা ভালোভাবে নেয়, বেশি নেয়, এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করে, সো ওই ধরনের গানই বেশি রাখি, বাট ট্রাই করি যে ভার্সেটাইল গান করার জন্য। আপনার ক্যারিয়ারের বিগেস্ট হিট হচ্ছে বুক চিনচিন করছে হাই, তো সেটার আগে আপনার একটা জার্নি ছিল এবং সেটার পরে আপনার একটা জার্নি হয়েছে, একটু জানতে চাইব পার্থক্যটা আগের এবং পরের। আচ্ছা, অনেকেই ভাবে যে আমি বুক চিনচিন হয়তো আমার ফার্স্ট গান যেহেতু এত ব্যাপকভাবে সাড়া ফেলেছে, বাট এর আগেও কিন্তু আমার স্ট্রাগলিং বা অনেকগুলো গান আছে, এবং মানে আমার একটা গান আছে শুধু তুমি নামে, আচ্ছা, ওটাও বেশ হিট করেছিল ওই টাইমে। তখন তো আসলে অত ইন্টারনেট মানে আমরা যেমন টিকটক আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, জি, সো তখন তো অত কিছু ছিল না, অ্যান্ড ইউটিউব অত স্ট্রং ছিল না। সো ওই সময়ে 2014 অলমোস্ট 30-40 লাখ ভিউস হয়েছিল, অ্যান্ড যেখানে গিয়েছি গানটা আমি শুনতে পেয়েছি। সো ওই গানটা আমার ফার্স্ট জনপ্রিয়তা বা জনপ্রিয় গান, জনপ্রিয় গান বলা যেতে পারে। তাহলে একটু কি শুনবো? ওকে, ভালোবাসি তোমায় প্রিয়তমায়, দাও না ভালোবাসা এই আমায়, বুকের মাঝে শুধু তুমি, জানো না কত ভালোবাসি, তোমায় ভালোবাসি কেন বোঝো না, বুঝতে পারো না মনের কথা, তোমায় ভালোবাসি কেন বোঝো না, বুঝতে পারো না মনের কথা। চমৎকার একটি গান শুনলাম। একটু ফিরে আসি বুক চিনচিনের কথাতেই। অন্যরকম একটা কাজ ছিল, ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, একই ভয়েসে দুটি ভার্সন, একটা ফিমেল কণ্ঠ এবং মেল কণ্ঠ ডেলিভারি করা, আর মজার ব্যাপার হচ্ছে আমি জানি না আমি রাইট অর রং, এর আগে কিন্তু আমি বাংলাদেশে এটা আমি দেখিনি, যেটা সত্যি কথা, আমরাও দেখিনি, বাট আমার গাওয়ার পরে কিন্তু অনেকে এটা মানে ফলো করছে, তো ব্যাপারটা খুব ভালো লাগে। হ্যাঁ, এখন আমি একটু জানতে চাই যে এই যে এরকম একটা ইন্টারেস্টিং বা একটু আলাদা ধরনের কাজ করার ইচ্ছেটা কিভাবে হলো, বা এই প্ল্যানটা আসলে কিভাবে হলো বা কার ছিল? মানে প্ল্যানিং ছিল না এটা ডুয়েট করার, কজ মানে ওভাবে তো মাথায় আসেনি কখনো। আচ্ছা, যখন মজা করতাম ফোনে তখন হয়তো এসেছিল, বাট এটা যে এক্সিকিউট হবে এটা কখনো ভাবিনি। ফ্রেন্ডদের সাথে মজা নিতাম ফোনে মেয়ের ভয়েসে। তো নাটকে যখন মহিম ভাই, ওনার ক্রেডিটই বেশি, কজ প্ল্যানিংগুলো উনিই করেছে, তো নাটকের ক্ষেত্রে উনি একটা মানে এমন একটা সিঙ্গার খুঁজছিল যে ডুয়েল ভয়েসে গাইতে পারবে। আচ্ছা, তো যখন আফরাল মানে আমার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে সাজেস্ট করলো যে ও তো পারবে, হয়তো ট্রাই করেনি বাট ওকে দিয়ে ট্রাই করাতে পারি। আচ্ছা, এটা যখন বললো আমরা মানে এটা কিন্তু আমি জাস্ট রেকর্ডিংয়ের আগে জাস্ট 2-3 বার শুনেছি, অ্যান্ড 10 মিনিটে রেকর্ডিং ডান, কথা আছে না যেটা হওয়ার সেটা মানে ইনস্ট্যান্টলি হয়। আচ্ছা, তো আর মজার ব্যাপার হচ্ছে সব গান কিন্তু ডান, জাস্ট এই গানটাই বাকি ছিল আমাদের। আগামীকাল হচ্ছে অন ইয়ার, পিসি ক্র্যাশ করেছে। আচ্ছা, তখন সব মানে কোভিডের টাইম ছিল, সো সব কিছু অফ ছিল, আমরা আবার অনেক কষ্টে পিসিটা ঠিক করে রাতে একদম গভীর রাতে ভয়েসটা দিয়ে মানে কি বলবো, পরেরটা তো ইতিহাস। একটু শুনবো। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। আর সঙ্গীত জগতে আপনার অনুপ্রেরণা কারা ছিলেন, এই ইন্ডাস্ট্রিতে আসার পেছনে কাদের অবদান বেশি ছিল? অবদান বলতে শুরুতে তো ওভাবে ফ্যামিলির সাপোর্ট ছিল না, যেহেতু মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড না, সো একটু স্ট্রাগল করতে হয়েছে শুরুর দিকে, বাট আম্মু পাশে ছিল সেই শুরু থেকে, অ্যান্ড আমার মেজো ভাইয়া, এই দুজনেই সাপোর্ট দিয়েছিল। এখন
তো পুরো ফ্যামিলি, এরপর আব্বু বেশ সাপোর্ট দিচ্ছে আর কি। গল্প করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে আমাদের এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যেতে চান? আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক থ্যাংকস ফার্স্ট অফ অল। অ্যান্ড এটিএন বাংলায় সবসময় আসতেই ভালো লাগে, অ্যান্ড এই প্রোগ্রামটা অনেক অনেক ফেভারিট আমার। সো আর হচ্ছে আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো, এত ভালোবাসা পেয়েছি আসলে আপনার কাছ থেকে, অ্যান্ড এটা কী বলবো, গানের মাধ্যমে আমি শোধ করতে চাই। জানি না এটার যোগ্য কি না, বাট আমি ট্রাই করে যাব আপনাদের ভালোবাসাটা গানের মাধ্যমে, যাতে ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি। সো আমার সাথে থাকবেন, অ্যান্ড বাংলা গানের সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ পাবেল ভাই এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আমাদের আয়োজন শেষ করব, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিলেও আমাদের আয়োজন শেষ করব আপনার একটি গান শুনে। তো কোন গানটি আমরা শেষে শুনছি আপনি চিন্তা করে ফেলুন, আর আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, গল্প করতে করতে সময় একদমই শেষ হয়ে গেছে, তাই তো যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।